হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আমি আপনাদের বন্ধু শুভদীপ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকের এই বেঙ্গলি বিজনেস পক্ষ থেকে একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। এই ব্যবসাটি আজকে আমি আপনাদের দুটোই পদ্ধতিতে বলবো। যদি আপনার কাছে অনেক বাজেট থাকে তাহলে একটি পদ্ধতিতে করতে পারবেন, আর যদি আপনার কাছে বাজেট কম থাকে তাহলে আর এক পদ্ধতিতে করতে পারবেন। এই দুই পদ্ধতিতে আপনারা কিন্তু ব্যবসাটি অনায়াসেই শুরু করতে পারবেন। যদি আপনাদের কাছে বাজেট থাকে তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন। আর আপনাদের কাছে যদি অল্প বাজেট নিয়ে ব্যবসাটি শুরু করেন সেক্ষেত্রে মাসে কম করে কিন্তু 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো দুই ক্ষেত্রেই এই ব্যবসাটি সম্পূর্ণ আপনি নিজস্ব চেষ্টায় কিন্তু শুরু করতে পারবেন, তা আবার নিজের এলাকায় বসে। তো কী সেই ব্যবসার আইডিয়া জানতে গেলে বন্ধুগণ অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু সঠিক তথ্যের অভাবে আপনারা ঠিক বুঝে উঠতে পারবেন না এই ব্যবসা কীভাবে শুরু করতে হয়। তো চলুন বন্ধুগণ আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই নিউ বিজনেস আইডিয়া। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আমি আমার চ্যানেলে কিন্তু যাবতীয় নতুন নতুন এরকম প্রতিদিন ব্যবসা সংক্রান্ত ভিডিও কিন্তু আপলোড করে থাকি। আপনারা চাইলে এই ভিডিও শেষ করে আমার চ্যানেলে গিয়ে বাদ দেয় কিন্তু এরকম নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুগণ শুরু করে ফেলি আজকে সেই নিউ বিজনেস আইডিয়া। দেখুন, আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কী করে বালতির ব্যবসা শুরু করবেন, স্টিলের বালতি। স্টিলের বালতির আপনার ব্যবসা কিন্তু যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, সে শহর কিংবা গ্রাম, সব জায়গাতে কিন্তু স্টিলের বালতির প্রচুর কিন্তু কদর বা চাহিদা রয়েছে। তাই আপনি এই ব্যবসা যে কোনো জায়গাতেই কিন্তু অনায়াসেই শুরু করতে পারেন। তো আমি প্রথমে এখন বলতে চলেছি যে আপনি কী করে বড় ইনভেস্টমেন্ট নিয়ে এই ব্যবসাটি শুরু করবেন। দেখুন, যদি বড় ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যূনতম কিন্তু কম করে 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে একটি কারখানা খুলতে পারেন, যেখানে আপনি নিজস্ব পদ্ধতিতে, নিজের স্টাইল এবং নিজের ডিজাইনে কিন্তু আপনি বালতি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলোর সাহায্যে কত দ্রুত একটি বালতি কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে। আর এই মেশিনের মাধ্যমে যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বালতি আপনি তৈরি করতে পারবেন একদিনের মধ্যে। ধরুন আপনি দিনে যদি কম করেও 12 ঘন্টায় মেশিন চালান, সেক্ষেত্রে কিন্তু আপনি 100-150 পিস বালতি অনায়াসে কিন্তু তৈরি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। এবার বিভিন্ন মেশিনের ক্যাপাসিটি বিভিন্ন রকম হয়ে থাকে, কোনো মেশিনের ক্যাপাসিটি আরও বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দিনে আরও বেশি কিন্তু মাল উৎপাদন করতে হবে সেই মেশিন থেকে। তো বন্ধুগণ, আপনারা যদি মেশিন কিনতে চান সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফোনে কথা বলে কিন্তু এই মেশিন কিন্তু কিনে নিতে পারেন। আর আপনারা যেসব বন্ধুরা এই বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের দেশেও কিন্তু মেশিন চলে যাবে। তো বন্ধুগণ, আজকে এবার দ্বিতীয় পদ্ধতিটি বলে দিই যে দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কী করে ব্যবসা শুরু করবেন, তা আবার অল্প বাজেট নিয়ে। তো যদি আপনাদের কাছে বাজেট কম থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আর কারখানা খুলতে হবে না আপনাদের। আপনারা কারখানা না খুলেও কিন্তু বালতির ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে দিতে পারবেন। তো কী করবেন, এরকম আপনি যে কোম্পানির কাছ থেকে এরকম যে মালগুলো নেবেন সেরকম একটি কোম্পানি আপনাকে খুঁজে নিতে হবে যে কারা এরকম বালতি প্রস্তুত করে। তাদের কাছ থেকে আপনারা যদি সরাসরি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক সস্তায় কিন্তু আপনারা একদম হোলসেল দামে কিন্তু আপনারা এরকম বালতি পেয়ে যাবেন। আর যদি আপনাদের এলাকায় এরকম আশেপাশে যদি এরকম কোম্পানি খুঁজে না পান সেক্ষেত্রে আমি বলবো আপনারা কলকাতা আসতে পারেন, সেখানে গিয়ে এরকম বড়ো বড়ো মার্কেট রয়েছে বিশেষ করে বড় বাজারে, সেখান থেকে কিন্তু আপনারা এরকম পাইকারি দরে বা হোলসেল রেটে কিন্তু অনায়াসে কিন্তু বালতি পেয়ে যাবেন। আর যদি সেরকম সাধ্যমতো না হয়ে থাকে আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করে কিন্তু মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে 1-1 পিস বালতি, এরকম স্টিলের বালতি কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনার মার্কেটে চড়া দামে কিন্তু বিক্রি করতে পারবেন। তো এই দুই পদ্ধতিতে কিন্তু আপনারা অনায়াসেই ব্যবসা শুরু করতে পারবেন। আর আমি যে সেকেন্ড পদ্ধতিটি বললাম, এই পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অল্প বাজেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। 20 থেকে 30 হাজার টাকা নিয়ে যদি শুরু করেন তো অনায়াসেই ব্যবসাটি আপনি কিন্তু করতে পারবেন, আর এই ব্যবসা করে মাসে কম করে কিন্তু 40 হাজার টাকা অনায়াসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আজকে যারা নতুন আমার এই চ্যানেলে তাদের বলবো তারা যেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।